ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডেস রেসিপি বাটার পরোটা। চলুন দেখে নেওয়া যাক বাটার পরোটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি ময়দা নিয়েছি, তারপর নুন নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি এক চামচ, আর নিয়েছি চিনি, আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে প্রথমে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। আর নিয়েছি এক বাটি দুধ। আমি কোনো জল ইউজ করব না, পুরো দুধ দিয়েই আমি এই পরোটার ডোটা করব। ভালোভাবে মেখে নিতে হবে। আমি যেভাবে পরোটাটা তৈরি করেছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। দু তিন দিন বাড়িতে, মানে ফ্রিজে হোক বা এখন যেহেতু ঠান্ডা পড়েছে বাইরে রেখেও দু তিন দিন আপনারা স্টোর করে খেতে পারবেন। 10 মিনিটের জন্য আমি রেখেছি এটাকে। দেখুন কেমন সফট হয়েছে। আমি একটু, যেহেতু নরম হয়েছে, আমি আবার একটু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি লেচিটা করে নিয়েছি। আপনারা বাটার নান খেয়েছেন, বাটার তন্দুরি খেয়েছেন, বাটার পরোটা হয়তো অনেকে খেয়েছেন, এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সত্যি খুব ভালো লাগবে। বিভিন্ন শেপে আমি পরোটাটা বেলে নেব। প্রথমে এইভাবে বেলে তারপর তার মধ্যে বাটার লাগিয়ে বিভিন্ন শেপে পরোটার আকার তৈরি করতে হবে, যে যেই শেপ পছন্দ করেন। আমি অত ভালো বেলতে পারি না রুটি পরোটা, খুব একটা ভালো বেলা হয়নি। এইভাবে আমি পরোটার শেপগুলো তৈরি করে নিয়েছি। আপনারা এই পরোটা পনির, আলুর দম, চিকেন কষা, যে কোনো আইটেমের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে আমি প্রত্যেকটা লেচি বেলে নিয়েছি। তারপর একটা প্যানে আমি বাটার লাগিয়ে পরোটাগুলো সেঁকে নিয়েছি। বাটার দিয়ে শিখেছি, অনেকে সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু এটা বাটার পরোটা সেহেতু আমি বাটার দিয়ে শিখেছি। একটু ব্রাউন কালার যখন হবে তারপর আমি তুলে নেব। খুব সফট আর খুব টেস্টি হবে এইভাবে বানালে। দেখুন ফ্রেন্ডস, আমি চিকেন কষা করেছি, চিকেন কষা দিয়ে আমি পরোটাটা পরিবেশন করেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব প্লিজ।